আমাদের যিনি মানে গার্জিয়ান যিনি আছেন এই স্টেটের, উনার কবে উনি কানে শুনতে পারবেন, চোখে এগুলো দেখতে পাবেন আমি বুঝতে পারছি না। কারণ এগুলোর কোনো উত্তর দেওয়ার মতো অবস্থা তো আমরা কেউ নেই, আমরা আমাদের উত্তর দেওয়ার কথাও না, উত্তর যা দেওয়ার কথা আমি আশা করবো তার কারণ তীব্র পৌঁছচ্ছে। এসএসকেএম হাসপাতালের চোখা কেয়ার সেন্টারে হকি স্টিক নিয়ে তাণ্ডব চালানো দুষ্কৃতীরা, এরপরেও আপনারা নিরাপদ মনে করবেন? আমরা এইসব খবর শুনে খালি এটাই ভাবছি যে শুধু যে আমরা নিরাপত্তার জন্য চাহিদা করেছি প্রশাসনের কাছে, এটা তো আমার মনে হয় শুধু ডাক্তারদের জন্য না, এখন তো এটা পেশেন্টদের জন্য, পেশেন্টের বাড়ির লোকের জন্য প্রযোজ্য। তাদের এবং এসএসকেএমের মতো একটা প্রাইমারি টারশারি কেয়ার সেন্টারে যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামে গ্রামে যে সাব ডিভিশনাল হসপিটাল পিএইচসিগুলো আছে সেখানে ডাক্তাররা একা থাকেন এবং পেশেন্টেরও মানে প্রচণ্ড ভিড় আসে পেশেন্টের, তো তাদের সব মানে তাদের তো কী হবে সেফটি নিয়ে আমি তো একেবারেই ভাবতে পারছি না। যদি এসএসকেএমের ট্রমা বিল্ডিং সব থেকে মানে সেন্টার অফ কলকাতা তো দাঁড়িয়ে আছে ওই বিল্ডিং, এসএসকেএমের ট্রমার সামনে কলকাতা পুলিশের পোস্টিং প্রতিনিয়ত থাকে, একদম তারপরে হকি স্টিক নিয়ে তাণ্ডব, হ্যাঁ তাহলে নিরাপত্তা কোথায়? মানে ওনাদের কি পুলিশ পোস্টে যারা পুলিশ আছে তারাও কি কাজ করবেন না বলে বসে আছেন, নাকি ওখানে মানে আমি একেবারেই বুঝতে পারছি না যে ওই জায়গায় যদি হয় তাহলে আর কোথায় হবে না। ব্যাপারটা হচ্ছে যে ওনারা যেরকম প্ল্যানিং করছেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি ওটা একটা ফেলিয়ার। কারণ আগেও যখন সাগর দত্তের বেলায় দেখলাম যে কিছু লোকজনকে শুধুমাত্র একটা টি শার্ট পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, আজকে যদি আপনি আমাকেও একটা টি শার্ট পরিয়ে দাঁড় করিয়ে দেন আমি কিন্তু কাউকে পিটিয়ে বার করতে পারবো না, ধরতেও পারবো না কেউ মারতে এলে। তো এইটা তো বুঝে করতে হবে যে কাকে কাকে বানানো হচ্ছে, এইভাবে করলে কাজটা হবে না, এটা ওদের বোঝা উচিত। এতবার ফেলিয়ার দেখলেও যদি ওনারা না বোঝেন তাহলে ওনারা কিসে বুঝবেন আমি জানি না। তোমরা আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হচ্ছে, হ্যাঁ তোমাদের ঘোষিত কর্মসূচি পুলিশ ব্যবস্থা নেয় কিন্তু পুলিশের একেবারে কিছু বলার নেই। আমাদের যিনি মানে গার্জিয়ান যিনি আছেন এই স্টেটের, উনার কবে উনি কানে শুনতে পারবেন, চোখে এগুলো দেখতে পাবেন আমি বুঝতে পারছি না। কারণ এগুলোর কোনো উত্তর দেওয়ার মতো অবস্থা তো আমরা কেউ নেই, আমরা আমাদের উত্তর দেওয়ার কথাও না, উত্তর যা দেওয়ার কথা আমি আশা করবো তার কারণ তীব্র পৌঁছচ্ছে। অনেকে প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে চেক আপের জন্য যান, মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্ত ওনাকে তো এটা ভাবতে হবে, সবাইকে নিজের নিরাপত্তার কথা নিজেকে ভাবতে হবে। আমরা যদি এত এত লড়াই লড়ছি নিরাপত্তার জন্য, আর না হলে বুঝে নেবো যে উনি নিজের অন্য কোনো ব্যবস্থা করে নিয়েছেন।